শুভ সকাল প্রিয় দর্শক রাজীব জামান প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি একুশে বিজনেসে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেব অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা তথ্য ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতি মুহূর্তে শেয়ার লেনদেনের তথ্য আমরা একুশে স্ক্রিনে ফুটিয়ে তুলি স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে যা সে ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডেটা সার্ভারের সংযুক্ত আমাদের নিজস্ব ডেটাবেস থেকে এছাড়াও পুঁজিবাজারের নানা তথ্য আর অর্থনীতি বিশ্লেষণ সহ শেয়ার বাজারের সর্বশেষ খবর তো থাকছেই আর দর্শক টেলিফোন এস বা ইমেল করে জেনে নিতে পারবেন পুঁজিবাজারের সাম্প্রতিক যে কোনো তথ্য দেশের পুঁজিবাজারের দিনের শুরুর খবরাখবর জানতার নিয়ে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে সেখানে রয়েছেন রাজি রহমান ধন্যবাদ জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে লেনদেনের দিনে শুরু খবরাখবর গুলো জানানোর পূর্বে সর্বশেষ কার্যদিবসে বিভিন্ন সেক্টরে কি পরিমাণ লেনদেন হয়েছে তার পরিমাণ গুলো জানিয়ে দিচ্ছি সর্বশেষ কার্যদিবসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল টেক্সটাইল সেক্টরে যেখানে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছিল দুশো এগারো কোটি টাকা পরবর্তীতে ফার্মাসিটিক্যাল সেক্টরের লেনদেন হয়েছে একশো সাতাশ কোটি টাকার বেশি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে লেনদেন হয়েছিল চুরাশি কোটি টাকার বেশি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চুয়ান্ন কোটি মিসেলেনিয়া সেক্টরে বিয়াল্লিশ কোটি আইটি সেক্টরে চল্লিশ কোটি ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টরে ছাব্বিশ কোটি ব্যাঙ্কিং সেক্টরেও ছাব্বিশ কোটি টাকার বেশি ইন্স্যুরেন্স সেক্টরে বিশ কোটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে সতেরো কোটি ট্যানারি সেক্টরে চোদ্দো কোটি এবং ট্রাভেল সেক্টরে দশ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল সর্বশেষ কার্যদিবসী বিভিন্ন এবার জানিয়ে দিচ্ছি ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিনের শুরু লেনদেনের খবরাখবর দিনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে ঢাকায় স্টক এক্সচেঞ্জ এবং শুরুতেই প্রধান ইন্ডেক্সটি পাঁচ পয়েন্ট পজিটিভ রয়েছে অবস্থান করছে পাঁচ হাজার দুশো ছিয়াশি পয়েন্টে এবং থার্টি ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে থেকে এক হাজার আটশো বাষট্টি পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে বারো কোটি টাকার লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই দর বৃদ্ধি পেয়েছে উনষাটটি প্রতিষ্ঠানের দর হারিয়েছে ষোলোটির এবং ষোলোটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত অবস্থায় রয়েছে এছাড়া দিনের শুরুতেই টাকার অঙ্কের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমে অবস্থান করছে কুইন্স টেক্সটাইল কাটালি টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে অ্যাডভেন্ট ফার্মা তৃতীয় অবস্থানে রয়েছে এবং পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে সিলভা ফার্মা ইন্দো বাংলা কে পিসিএল প্রাইম টেক্সটাইল এম এল ডাইং এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স এছাড়া দিনের শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকায় যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে প্রথমেই রয়েছে কুইন্স টেক্সটাইল দ্বিতীয় অবস্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ইন্দো বাংলা ফার্মা কাটালি টেক্সটাইল অ্যাডভেন্ট ফার্মা লাফার্স হলি বাংলাদেশ ইন্ট্রাকো এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স এছাড়া তিনি শুরুতেই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর লুজার্সের তালিকায় প্রথমে রয়েছে ন্যাশনাল টিউবস আলহাজ টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ফুয়াং ফুড বিড়ি থাই রয়েছে মন্যো স্টাফলার ফেক ডিল আর একটি সিরামিক রয়েছে ডেল্টা স্পিনার্স মুন্ন সিরামিক এবং আমরা নেটওয়ার্ক এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকায় স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর